এই যে আমাদের আয়াত বাবা, আয়াত বাবা হচ্ছে ওর গাড়ির উপর আছে। আজকে অনেক রোদ উঠাইছে প্রচণ্ড, আমাদের এদিকে এবার প্রচণ্ড শীত গেল। অনেকদিন পর আজকে ভালো রোদ উঠাইছে, আয়াত বাবার এখন গোসল করাই দিবে। এই যে ওর মা হচ্ছে গরম পানি নিয়ে আসছে বালতির মধ্যে। আয়াতের বয়স হচ্ছে 6 মাসের কাছাকাছি, 18ই ফেব্রুয়ারি আসলে 6 মাস হবে। এর জন্ম হচ্ছে 18ই আগস্ট 2023। অনেক বড় হয়ে গেছে বাবাটা আমার। আমাদের একমাত্র কন্যা মোচ্চাম্মদ মুনতাহা আয়াত মাইশা, চলো এই যে গোসল করাই দেবো। কিরে আয়াতের মা, কি খবর তোমার? এই যে আমাদের চিঙ্গালালা ঢেউটিন ওরফে লাইসুর আজাদ, সে গরুর গোসল করাই দিয়ে এখন হচ্ছে নিজে গোসল করে রোদ তাপতেছে। লাইসুর আজাদ হচ্ছে সপ্তাহে একদিন গোসল করে, সপ্তাহে একদিন বললে ভুল হবে, এ হচ্ছে যেদিন গরুর গোসল করাই দেবে ওই দিন ও নিজে গোসল করবে, তার আগে না। মানে হচ্ছে গরু যদি এখন 15 দিন পর গোসল করাই দেয় তাহলে ও 15 দিন পর গোসল করবে। এতে যদি মানুষ মারাও যায় ওর কোনো যায় আসে না, ওই হচ্ছে গরু গোসল করায় যেদিন দিবে সেদিন গোসল করবে, ঠিক আছে? কারণ ওই বলে দিছে যে গরু গোসল ছাড়া ও গরুর গোসল করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আমার চাচাতো ভাই পারভেজ মোশারফ। হ্যাঁ হাই বলো। হাই। এই যে আমাদের শখের খামার, এটা তো কন্টিনিউ সব ভিডিওতে দেখেন, এটা নতুন করে কি দেখাই। আয়াত বাবার গোসল করাই দিই। এই গেঞ্জি, এই বাবা কাপড় চোপড় খুলে ফেলছে, বাবার গোসল চলবে এখন। বাবা বাবা এদিক দেখো, বাবা এদিক দেখো, আয়াত বাবা, এ বাবা, এই যে আয়াত বাবা আমার, চলছে আয়াত বাবার গোসল রে। বাবা এদিক দেখো, বাবা বাবা, এটা হচ্ছে আমাদের বাড়ি। বাড়িতে আমি ছোটোখাটো কমলার বাগান করে ফেলছি। এটা হচ্ছে ডালিমের গাছ, এটা হচ্ছে কমলা, লিচুর গাছটা শীতের জন্য মারা গেছে, এখানে একটা কমলার গাছ আছে, এই যে এটাও কমলা, দার্জিলিং কমলা, এটাও কমলার গাছ, শীতের জন্য পাতাগুলো ঝরে গেছিলো। আর সবচেয়ে বড় কমলার গাছ এটা, এপাশেও একটা কমলার গাছ আছে, আর এটা হচ্ছে বিশাল বড় একটা ছাতা পরা আমের গাছ, আর এটা হচ্ছে হাড়িভাঙ্গা, খুবই ভালো আম। আমার বাবা, আরে বাবা, রে পড়বা পড়বা পানিত পড়বা, আরে বাবা বাবা এদিক দেখো, বাবা আহ আয়াত, আরে এ পানি পাইলে হচ্ছে খেলা করে সব সময়, গরম পানি তো এই জন্য হচ্ছে শীত অনুভব করতেছে না। আয়াত তাই তুলো, এক তুলো, এই আয়াতের গোসল কমপ্লিট। ও আর একটা কমলার গাছ দেখানোর বাকি ছিল, এই যে সব মিলে 5টা কমলার গাছ লাগাইছি, দেখি কমলা ধরে না আম ধরে না জাম ধরে। আয়াতের শরীরে প্রচুর অ্যালার্জি হয়েছে, এই জন্য হচ্ছে দিনাজপুরে ডাক্তার দেখাইছিলাম। এই যে এই মলমটা দিচ্ছে ফেসিড বিটি, খুব ভালো মলম। বাবা দেখো এদিক দেখো, বাবা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।